বাংলা থেকে এই সংস্কৃতিটা উঠে যাচ্ছে, এটা ঠিক হচ্ছে না তো? আপনারা কেন এরকম করছে? শুধু মোবাইল এগুলো শুনুন না একটু, এটাই বলেছি। থ্যাংক ইউ, তুমি চলে যাও। তোমার নামটা কি বলো? ও জানে। হ্যাঁ, অরিত্র, তোমার রোল নাম্বারটা বলো। আগে এইদিকে এসো। তুমি কি সেজেছ, তোমার নামটা সেটা? আমার নাম শুভম দাস, আমি আজকে সেজেছি নিরক্ষরতার শিকল ছিঁড়ে শিক্ষার আলো জ্বালাতে। ঠিক আছে, তুমি ডেমনস্ট্রেশন করে দেখাও। অরিত্র, তোমার শেষ হয়নি? মাইক লাগবে কি অরিত্র? আমাদের গান দরকার। চারিদিকে খুঁজে পায় না, ভুলে গেছি এই গানগুলো। মোবাইলে একটা গান শুনেছিলাম, ওটা করবো? কিছু বলবে না তো তোমরা? ঠিক আছে। পায়ের তোরা হাতের বালা, হাতে চলবেছে দিয়ে যাবেন, একটু দাঁড়ান না, তাতে সমান সমান একটু লোকগীতি পাবেন। হারিয়ে গেছি আমি, হারিয়ে গেছি আমি, এটুকুতেই শেষ করলাম। আমার যেটা বক্তব্য ছিল যে আমরা যে বাংলায় আছি, এই বাংলায় অনেককেই আমরা এইরকমই দেখি, হয়তো তাদের কাছে কি আমরা জানতে চাই না যে তারা কেন এরকম আছে। আমরা যারা একটু প্রিভিলেজ, আমাদের উচিত তাদের কাছে যাওয়া, কারণ যে সংস্কৃতিগুলো আমরা বইয়ের পাতায় পড়ি, সেই সংস্কৃতিগুলো কিন্তু বহন করছে সেই গাঁয়ের লোকগুলো। তাদেরকে আমরা ছুটমার্ক করে একটু হয়তো দূরে ফেলে দিচ্ছি, হয়তো 200 বছর পর তাদেরকেই আমরা লালনের নামে চিনব। যখন লালন ছিল, এখন যেমন অনেক লালন চারিদিকে ছড়িয়ে আছে, তাদেরকে একটু ওই লালনের মর্যাদাটা আমরা যেন এখনই দিই, নাহলে অনেক কিছুর মতোই অনেক কিছু হারিয়ে যাবে। এটুকু পাশে রাখ, দারুণ আছিস।